السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, আমরা জিলহজ মাসের কিছু গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে চাই আপনাদের মাঝে, কারণ কয়েকদিন পরে আমাদের মাঝে আসছে জিলহজ মাস। এই বিষয়গুলো আপনাকে এখন থেকে জানতে হবে এবং জিলহজ মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে, হজ করা সম্পর্কে, হজের প্রস্তুতি সম্পর্কে এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমরা বর্তমানে যে মাসটিতে অবস্থান করছি তা হচ্ছে জুলকদা মাস, জিলহজ মাসের আগের মাস। তাহলে জুলকদা মাসের পরবর্তী মাস আমাদের মাঝে আগমন হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাস হচ্ছে ওই মাস আল্লাহ সুবহানাহু তাআলা যে চারটি সম্মানিত মাস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাস। আপনারা নিশ্চয়ই জানেন, আয়াত একাধিকবার আপনাদের মাঝে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে, অর্থাৎ আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে বারোটি মাসকে নির্ধারিত করেছেন, আর তার মধ্যে চারটি সম্মানিত মাস। কোরআনে কারিমে আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আদাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন ঠিক ওই দিন থেকে গণনার মাসসমূহ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বারোটি, কমিয়ে দিলে বাড়িয়ে দিলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। মিনহা আরবাআতুন হুরুম, চার, তার মধ্যে চারটি হচ্ছে সম্মানিত মাস। আর সম্মানিত মাসগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, হাদিসের মধ্যে আসছে জুলকদা, বর্তমানে যে মাসটিতে অবস্থান করেছি, জিলহজ্জা এবং মহরম আরবি প্রথম মাস, আরেকটা হচ্ছে রজব মাস। তাহলে এই চারটি হচ্ছে সম্মানিত মাস। এই চারটি মাসের মধ্যে সম্মানিত মানে এই মাসগুলোতে কোনো অত্যাচার, কাটাকাটি, মারামারি, এই মাসের হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। তাহলে হজের মাস হচ্ছে, এটা আমরা বলতে পারছি কারণ কয়েকদিন পরে আমাদের মাঝে হজ আসছে। কেউ কেউ বলেছেন যে জিলহজ মাসকে কেন জিলহজ মাস বলা হয়, কারণ এই মাসে মানুষ এসে বাইতুল্লাহ এসে হজ করে। আর হজ কি? হজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। যদি আপনাকে প্রশ্ন করা হয় হজ কি ভাই, তাহলে বলবেন যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। হাদিসের মধ্যে রয়েছে বানি আল ইসলাম আলা খামসুন, এমনিভাবে হাদিস জিব্রাইলের মধ্যে, যে মুসলিমের প্রথম হাদিস, জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনতাশাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া সাওমু রমাদান তাহুজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। যার কাছে রাস্তা খরচের পয়সা রয়েছে সে যেন বাইতুল্লাহ এসে আল্লাহর ঘরে হজ করে। আর হজের ফজিলত হচ্ছে জান্নাত। আর হজ কেন করবেন? কারণ হজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, একজন বান্দার উপর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ এসে আল্লাহর বান্দাগুলো হজ করবে যার কাছে রাস্তা খরচের পয়সা রয়েছে। আর এই হজ করা হচ্ছে বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার ক্ষেত্রে সবচেয়ে একটি মাধ্যম হচ্ছে হজ। তাহলে আমরা বলতে পারছি যে হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ, পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। হজের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের চমৎকার একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুনা, লিমা বাইনাহুনা, যদি কেউ উমরা, বেশি বেশি উমরা করে তাহলে এক উমরা থেকে আরেক উমরা তার গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দেন এবং গৃহীত মকবুল হজের বিনিময়ে ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছুই নয়। তো হজে কি যেতে চান? আলহামদুলিল্লাহ, যারা যারা হজে যাবেন এখনই প্রস্তুতি গ্রহণ করেন। এবং যেহেতু কয়েকদিন আগে আসছে, পরে আসছে আমাদের মাঝে জিলহজ মাস, জিলহজ মাস, জিলকদা মাস এবং মহরম মাস, তিনটি একেবারে সাথে সাথে মাস রয়েছে, এই মাসগুলোতে অন্যায় থেকে বেঁচে থাকবেন। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে করণীয় বিষয় রয়েছে, বর্জনীয় বিষয় রয়েছে, এগুলো থেকে আমাদের এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আসুন। এবং জিলহজ মাসের আরাফার দিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটা সম্পর্কে কিন্তু আপনি গাফেল হবেন না। আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তো আজকে ধারাবাহিকভাবে জিলহজ মাসের প্রথম পর্বে আমরা কিছু আলোচনা করলাম, পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্বে এভাবে জিলহজ মাস নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে আপনারা বুঝলেন যে জিলহজ মাস কেন বলা হয় এবং জিলহজ মাস
একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে এবং জিলহজ মাস ইসলামের হজ করা হজ ইসলামের পাঁচটি স্তম্ভ আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে ইল্লাল জান্নাত শুধু জান্নাত যদি কোনো ব্যক্তি হজ করে হয়তো হজ থেকে চলে আসলো সে যেন আজকে ঘনিষ্ঠ হলো মায়ের কোল থেকে মায়ের পেট ছিঁড়ে যেন সে আজকে দুনিয়াতে আসলো নিষ্পাপ হয়ে হজের প্রতিদান হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল হাজ্জাজদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং যেসব হাজিরা আমাদের মাঝে আসবেন এই গরমের মৌসুমে আল্লাহ যেন তাদেরকে সার্বিকভাবে الحمد لله.